My dear students, how are you? But I think that we are not absolutely well because a fatal virus is running all over the world. So we are so. আমি আজকে তোমাদেরকে পড়াবো নবম শ্রেণী সাবজেক্ট ইংরেজি সেকেন্ড পেপার। আর আজকের বিষয়টা হলো আলোচ্য বিষয়, সাবজেক্ট ম্যাটারটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সের উপর 5 নম্বর থাকে। এনি ওয়ান পার্ট অফ এ সেন্টেন্স উইল বি গিভেন অ্যান্ড উই হ্যাভ টু কমপ্লিট ইউজিং আওয়ার ওন ওয়ার্ড টু মেক এ কমপ্লিট সেন্স। সেন্টেন্স উইল ভ্যারি পার্সন টু পার্সন, দ্যাট ডাজ নট ম্যাটার। অর্থাৎ এখানে একটা অংশ দেওয়া থাকবে কমপ্লিটিং সেন্টেন্সে, সেই সেন্টেন্সে একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ আমাকে কমপ্লিট করতে হবে। আর সেই কমপ্লিটটা করতে হবে যে অংশটা দেওয়া থাকবে সেই অংশটার অর্থের সঙ্গে সঙ্গতি রেখে কমপ্লিট করতে হবে। তাহলে আমি এখানে যাচ্ছি। এখানে মূলত কমপ্লিটিং সেন্টেন্সটায় রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন অ্যান্ড কনজাংশন এগুলো দ্বারা দুইটা ক্লজ যুক্ত থাকে। ইন প্রিভিয়াস ক্লাস আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট ক্লজ, বাট আই উড লাইক টু রিভাইভ ইন ইউ। হোয়াট ডু মিন বাই ক্লজ? ক্লজ ইজ এ গ্রেটার পার্ট অফ এ সেন্টেন্স হুইচ কন্টেইনস এ ফাইনাইট ভার্ব অ্যান্ড এ নমিনেটিভ বাট ক্যান নট এক্সপ্রেস দ্য কমপ্লিট আইডিয়া অফ দ্য সেন্টেন্স ইজ কল্ড ক্লজ। তো ক্লজ হলো বাক্যের বৃহত্তর অংশ যার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে, নমিনেটিভ থাকবে, কিন্তু সেন্টেন্সে অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারবে না, সেইটা ক্লজ। এখন দুইটা ক্লজ যখন থাকে তখন সেটা, একটা সেন্টেন্সে দুইটা ক্লজ থাকলে সেটা কম্পাউন্ড হতে পারে, কমপ্লেক্স হতে পারে, সিম্পল নয়, সিম্পল কখনো নয়। তবে এখানে আসলে কমপ্লেক্স সেন্টেন্সগুলোই দেওয়া হয়, সিম্পল সেন্টেন্স রেয়ার দেখা যায় না বললেই চলে। তাই মূলত আমি কমপ্লেক্স সেন্টেন্সের খণ্ড অংশ, দ্যাট মিন্স ক্লজ নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই বলছি যে এটা বিভিন্ন ধরনের, যে আমাদের রিলেটিভ প্রোনাউন আছে বিভিন্ন ধরনের নেই, 4টি রিলেটিভ প্রোনাউন আছে, তারপরে অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব আছে, কনজাংটিভ অ্যাডভার্ব আছে এবং কনজাংশন আছে। এগুলো দ্বারা দুইটা ক্লজকে যুক্ত করতে হবে। একটা অংশ দেওয়া থাকবে আর একটা অংশ সেইটার অর্থ অনুযায়ী আর একটা অংশ তোমাদেরকে লিখতে হবে নিজস্ব ভাষায়, নিজের ভাষায়। তে অ্যাট ফার্স্ট ইফ ইফ দ্বারা সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। আমি সাধারণত বললাম, তার মানে প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমাদেরকে বুঝতে হবে যে এটা ছাড়াও আরও অন্য কিছু হতে পারে। তা আমি আজকে যে টপিক্সে আলোচনা করব সেই টপিক্সে এখানে ইফ দ্বারা দুইটা অংশ, অর্থাৎ যে ইফ দ্বারা, ইফ টু ক্লজেস আর কানেক্টেড উইথ ইফ সেন্টেন্স মাস্ট বি কমপ্লেক্স। যখন ইফ দ্বারা দুইটা ক্লজ যুক্ত হবে তখন সেন্টেন্সটা কমপ্লেক্স হবে। আর ইফ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স যুক্ত হয়। নাও উই হ্যাভ টু নো হোয়াট ডু ই মিন বাই কন্ডিশনাল সেন্টেন্স। শর্ত সাপেক্ষ বাক্য বলতে আমরা কী বুঝি সেটা বুঝতে হবে। ইফ দ্য অ্যাকশান অফ এ ভার্ব ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাকশান অফ আদার ভার্বস ইজ কল্ড, সাস টাইপ অফ সেন্টেন্স ইজ কল্ড কন্ডিশনাল সেন্টেন্স। অর্থাৎ একটা ভার্বের কার্য যদি আর একটা ভার্বের কার্যের উপর নির্ভর করে তবে সেইটাকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। উদাহরণস্বরূপ এখানে দিচ্ছি, দেখাচ্ছি আমি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সেন্টেন্সটা আমরা অবজার্ভ করি।
যদি তুমি কঠিন পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করতে পারবে। এখানে কন্ডিশন কোনটা? কন্ডিশন কঠিন পরিশ্রম করা, আমি এই যে তোমরা উন্নতি করবে, এই উন্নতিটা নির্ভর করছে, এই প্রসপার ভার্বের কাজটা নির্ভর করছে এখানে ওয়ার্ক ভার্বের উপর। এটাই কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ভার্বের একটা কাজ আর একটা ভার্বের কাজের উপর নির্ভরশীল, সেই সেন্টেন্সটাকে বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স। তো এখানে প্রসপারের কাজটা নির্ভর করছে ওয়ার্কের উপর, হার্ড ওয়ার্কের উপর, তাহলে এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। উই হ্যাভ টু নো দেয়ার আর থ্রি টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদের মনে রাখতে হবে তিন ধরনের হয়ে থাকে, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। অ্যাট ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স আমি টাকসার দিয়ে বুঝিয়ে দিব। টাকসারটা কীরকম কেমন থাকবে? ইফ যোগ প্রেজেন্ট, প্রেজেন্ট যোগ ফিউচার, ফিউচার। এখন এটা ইম্পারেটিভও হতে পারে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ইফের পরে প্রেজেন্ট টেন্স থাকবে, তারপরে থাকবে হলো ফিউচার টেন্স। এটা হলো ফার্স্ট কন্ডিশান। এখন এই ফার্স্ট কন্ডিশান, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি, এটা ফার্স্ট কন্ডিশনের মধ্যেই পড়েছে। এখন এই ইফ দুইটা ক্লজকে যুক্ত করছে, এখানে ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই ইফটা মাঝখানে দিয়েও যুক্ত করা যাবে, অর্থাৎ এই যে এখানে ইফ যোগ প্রেজেন্ট যোগ ফিউচার, আবার এভাবেও করা যাবে, অর ইফ প্লাস ফিউচার 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 প্লাস ইফ ফিউচার প্লাস ইফ প্লাস প্রেজেন্ট, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি বলবো, এটা যদি আমরা এইভাবে করি যে ইউ উইল প্রসপার ইন লাইফ ইফ ইউ ওয়ার্ক হার্ড, তখন ইফটা মাঝখানে চলে আসবে। এখন আমাদের প্রশ্নপত্রে পূর্ণাঙ্গ সেন্টেন্স তো থাকবে না, যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স, ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, ইউ হ্যাভ টু কমপ্লিট ইট। তাহলে অংশটা কেমনভাবে দেওয়া থাকতে পারে? এইভাবে দেওয়া থাকতে পারে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ড্যাশ 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 ড্যাশ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠিন পরিশ্রম করো। এখন এইটুকু তোমার নিজস্ব বাক্য কথা দ্বারা পূরণ করতে হবে, তাহলে তুমি লিখতে পারো ইউ উইল প্রসপার ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ, অ্যাটসেট্রা। তো এইভাবে থাকতে পারে, অথবা এই সেন্টেন্সটা এভাবেও থাকতে পারে যে ইউ উইল প্রসপার ইন লাইফ ইফ ড্যাশ 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 ড্যাশ, এভাবেও থাকতে পারে। তাহলে আমাকে ইউ উইল প্রসপার ইন লাইফ, তাহলে আমাকে দিতে হবে ইফ ইউ ওয়ার্ক হার্ড, অর্থাৎ আমাদের বুঝতে হবে এখানে যে ক্লজ দ্বারা, অর্থাৎ যে খণ্ডবাক্য দ্বারা আমাদের শর্ত বোঝাচ্ছে, সেই শর্তটা সর্বদাই ইফের পরে থাকবে। এখানেও শর্ত বোঝা এসে এই অংশটা ইফের পরে আসে, এখানেও শর্ত বোঝা এসে ইফের পরে আসে। এখন লক্ষণীয় বিষয় যে ইফ দ্বারা দুইটা সেন্টেন্সই যুক্ত হয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু ইউ শুড রিমেম্বার ওয়ান সেন্টেন্স মে বি অ্যাসার্টিভ অ্যান্ড অ্যানাদার মে বি ইম্পারেটিভ, ইম্পারেটিভও থাকতে পারে।
যেমন স্টার্ট, স্টার্ট রাইট নাও, রাইট নাও, স্টার্ট রাইট নাও, এখনই রওনা হও, ইফ ড্যাশ 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 ড্যাশ, এখনই রওনা হও, ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে এটা আমরা এইভাবে দিতে পারি, ইফ ইউ ওয়ান টু ক্যাচ দ্য ট্রেন, যদি তুমি ট্রেন ধরতে চাও তাহলে এখনই রওনা হও। তাহলে এইটুকু কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই ফার্স্ট কন্ডিশন সম্পর্কে আমার শর্টকাট ধারণা এইটুকু আমি তোমাদেরকে দিলাম। এখন আমরা চলে আসবো সেকেন্ড কন্ডিশন। ইফ দিয়েই হবে সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনও ইফ দিয়ে হবে। সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, কন্ডিশন স্ট্রাকচারটা এরকম হবে, ইফ যোগ পাস্ট যোগ পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই পাস্ট টেন্স বলতে পাস্ট ইনডিফিনিট টেন্সটাই থাকবে, সিম্পল পাস্ট। এখন পাস্ট কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স, এখন এই পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সটা আমি একটু স্ট্রাকচার আঁকিয়ে দিলে তোমাদের পক্ষে বোঝার সুবিধা হবে। অর্থাৎ এইটুকু থাকবে এরকমভাবে, সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উড, উড থাকতে পারে, তারপরে পুট থাকতে পারে মডাল অক্সিলারি, তারপরে মাইট থাকতে পারে, মাইট, মাইট, তারপরে প্লাস মেইন ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, মেইন ফর্ম অফ ভার্ব, মেইন ফর্ম অফ ভার্ব। এই স্ট্রাকচারটা জানা থাকলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এবার এই আগের উদাহরণটা আমি টানবো, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। ইফ ইউ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, ড্যাশ 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 ড্যাশ, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপর ড্যাশ ড্যাশ, তাহলে এইটুকু আমাকে পূরণ করতে হবে। এই স্ট্রাকচার আমি পূরণ করলেই হয়ে যাবে। তাহলে এই স্ট্রাকচারে সাবজেক্টটা কী হবে? ইউ হবে, সাবজেক্টটা ইফের পরে যেটা আছে সেই সাবজেক্ট হবে। ইউ উড, ইউ উড শাইন ইন লাইট, শাইন ইন লাইট, সেকেন্ড কন্ডিশন। এবার আমরা আসবো হলো থার্ড কন্ডিশনে। থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, থার্ড কন্ডিশনাল, ইফ যোগ পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স, পারফেক্ট, পারফেক্ট কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স। এখন এই পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে তোমরা ওয়েল নোন আছো, কিন্তু এইখানে পারফেক্ট কন্ডিশনাল এটা স্ট্রাকচার যদি আমি আঁকে দিই তাহলে আমরা ভালো মতো বুঝতে পারবো। এই এইটা স্ট্রাকচারটা, এইটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ,
অবলেক কুড হ্যাভ কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ মাইট হ্যাভ মাইট হ্যাভ প্লাস past participle form of verb past participle participle form form of verb eta ekhon ekta udaharoner dike tumra lokkho koro if I had seen you I would have told him the matter আসলে থার্ড কন্ডিশনে কন্ডিশনটা পূরণই হয় না এখানে বলা হচ্ছে যে আমি যদি তোমাকে দেখতাম তাহলে এই বিষয়টাকে এই ব্যাপারে তাকে আমি বলতাম আসলে তার সঙ্গে আমার দেখাই হয়নি তার মানে কি এই কন্ডিশনটা পূরণ হয়নি এটা পূরণ হয়নি তাহলে আমাদের যেটা থার্ড কন্ডিশন সেই থার্ড কন্ডিশনটা আসলে পূরণই হয় না পূরণ না হওয়ার জন্য পরবর্তীতে যেটা প্রিন্সিপাল ক্লজ সেটারও ভার্বের অ্যাকশনটা পারফেক্ট হয় না পরিপূর্ণ হয় না এই গেল আমাদের কন্ডিশনাল সেন্টেন্স ইফ দ্বারা যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করলাম তিন ভাগে ভাগ করলাম ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আচ্ছা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবার So that দুই ভাবে থাকে সেন্টেন্সে সো ডট ডট দ্যাট আর সো দ্যাট তে আমি সো ডট ডট দ্যাট যদি টাইম পারমিট করে তাহলে আমি বুঝাবো এখন সো দ্যাটটা আমি লিখেছি সো দ্যাটটা বুঝাবো সো দ্যাট অর্থ হলো যাতে সো দ্যাট শব্দের অর্থ হলো যাতে আর সো ডট ডট দ্যাট একটু আমি ক্লিয়ার করি যদি আমি টাইমটায় কুলোতে না পারি দ্যাট এইটার অর্থ বাংলা এরকম এতই এতই ডট ডট যে অর্থাৎ ইংরেজিতে এখানে অ্যাডজেক্টিভ বসে আর বাংলায় এখানে বিশেষণ বসে লিখে ফেলছি একটা চট করে উদাহরণ দিয়ে দিই ক্লিয়ার হবে তারপরে ওটাতে আমি যাই এখানে ছো ডট ডট দ্যাট যেমন হি ইজ সো উইক সো উইক দ্যাট দ্যাট ড্যাশ 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 তাহলে সে এতই দুর্বল যে এই যে ছো এবং ডট ডট এই মাঝখানে বসেছে হলো উইক উইকটা আমাদের অ্যাডজেক্টিভ তাহলে সে এত এতই দুর্বল যে এখন এইটার সঙ্গে অর্থের সঙ্গে সঙ্গতি রেখে আমাকে বাকি অংশটা কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ দ্য গিভেন ক্লজ উই হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স এই যে যে সেন্টেন্স যে ক্লজটুকু দেওয়া আছে সেই ক্লজের অর্থ অনুসারে বাকিটুকু আমাকে কমপ্লিট করতে হবে সে এত দুর্বল যে তাহলে ড্যাশ ড্যাশ হি ক্যান নট ওয়াক হি ক্যান নট ওয়াক ক্যান নট ওয়াক আবার যদি কেউ লেখো হি ক্যান নট মুভ সে এত দুর্বল যে হাঁটতে পারে না সে এত দুর্বল যে নড়াচড়া করতে পারে না এটা সো ডট ডট দ্যাট তাহলে আমাদের এইভাবে অংশটুকু থাকতে পারে যে হি ইজ সো উইক
দ্যাট ড্যাশ ড্যাশ আবার এটা কিন্তু এভাবেও থাকতে পারে হি ক্যান নট ওয়াক হি ক্যান নট ওয়াক হি ক্যান নট ওয়াক সামনেরটুকু ড্যাশ তখন আমাদের সামনেরটুকু লিখতে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক সামনেও আমাদের শূন্যস্থান থাকতে পারে মানে শূন্যস্থানটা সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে যে ক্লজটা দেওয়া থাকবে তার সামনেও থাকতে পারে তার পিছনেও থাকতে পারে এবার আমি সো দ্যাটে আসি তাহলে এই সো ডট ডট দ্যাট এটার অর্থ এতই ডট ডট যে তার মানে বাংলাতেও করলে সে এতই দুর্বল যে তাহলে দুর্বল কিন্তু অ্যাডজেক্টিভ হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজেক্টিভ দি ওয়ার্ড হুইচ ইজ রিলেটেড উইথ নাউন অ্যান্ড প্রোনাউন দ্যাট মিন্স দি ওয়ার্ড হুইচ কোয়ালিফাইজ নাউন অ্যান্ড প্রোনাউন ইজ কল অ্যাডজেক্টিভ অর্থাৎ যে ওয়ার্ডটা নাউন আর প্রোনাউনকে কোয়ালিফাই করবে সেটা অ্যাডজেক্টিভ বাংলাতে যেটাকে আমরা বিশেষণ বলবো তো বাংলাতেও এখানে বিশেষণ বসবে ইংরেজিতে এখানে অ্যাডজেক্টিভ বসবে এবার সো দ্যাট সো দ্যাট সো দ্যাট মানে যাতে তাহলে হি ওয়ার্কস ওয়ার্কস হার্ড সে কঠিন পরিশ্রম করে সো দ্যাট যদি এটুকু দেওয়া আছে এইখানে পূরণ করতে হবে সে কঠিন পরিশ্রম করে যদি আমরা প্রশ্ন করি হোয়াই ডাজ হি ওয়ার্ক হার্ড তাহলে যে উত্তরটা আসবে সেই উত্তরটা এখানে বসানো হবে ইওর আনসার শুড বি রিজনেবল সে কঠিন পরিশ্রম করে যাতে আমি যদি এইভাবে বলি সেন্টেন্স ঠিক হবে নাম্বার দেবে না যাতে সে অলস হতে পারে এটা তো হলো না সেন্টেন্স হলো কিন্তু নাম্বার তো পাওয়া যাবে না যে মানুষ কঠিন পরিশ্রম করে লক্ষ্য অর্জনের জন্য তাই এটা হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান গেইন হিজ অবজেক্ট অথবা সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ তাহলে এই পরের অংশটুকু আমরা দেব সো দ্যাট হি ক্যান গেইন হিজ অবজেক্ট অথবা হি ক্যান শাইন অর প্রসপার ইন লাইফ টাইম ইজ গন আই হ্যাভ টু স্টপ হেয়ার মাই ডিয়ার স্টুডেন্টস উইশ ইউর গুড লাক টেক কেয়ার পরেরটা শুরু করবো বন্ধ